দর্শক, আমরা যে বনটির কাছে এসেছি তার কথা শুনতে, সেই বনটি হচ্ছে সেই যে প্রবাসী লাশ হয়ে ফিরে এসেছিল, সেই প্রবাসীর স্ত্রী যে এত টাকা উপার্জন করেছে অথচ সেই বইয়ের জন্য কিছুই রেখে যেতে পারলো না তার মৃত্যুর সময়। প্রতি মাসে 10,000 টাকা করে দিছে, আর এই 2 বছর ধরে তারপরে আর কোন টাকা পয়সা পাঠায় নাই। আর এই যে আপনার মাসে টাকা কামাই করছে, ওগুলা কিছুই দেন এমনি? কি বলছে যে কত টাকা বেতন পাইতেছি কি এটা সেটা তাও বলে না। আর সবার ধান্দা ছিল যে হয়তো বুকের মধ্যে দিব কি কফিনের ভিতরে দিব, ওই জন্য আপনাকে কিন্তু এটা এটা এটার ক্ষেত্রে তো ভিন্ন, এটা তো আসলে আমরা দেখলাম যে কিছুই নাই।